শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে, এমন আমেজ সেই বাতাসে। একটু শীতল চারপাশ, গরু গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতোর কাজ, গা ভর্তি গহনা, এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে। কিন্তু ফরিনা বেগমের করা নিষেধ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিরের এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আসতে ধরুন। আমির জটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম? কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হাই হাই করে উঠল। অমনি ভুলে গেছেন? আমির শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করল। সকালে ঘুম ভাঙার পর দেখল পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমির মিষ্টি করে হেসে ডাকল, এদিকে এসো। পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কখন উঠেছেন? যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো। এত ভীতু? কখনোই না। তা অবশ্য ঠিক। উঠুন, আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন। কেন, জরুরি দরকার নাকি? আমি জানি না, উঠুন আপনি। এই, তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার মুখ লাল হয়ে ওঠে, সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলে, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামল, বলল, তোমার যে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলতো? পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখল। আমির আবার হাসল, তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমি আমাকে ভালোবাসো বলবে, কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদ্মজা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল, কি ভাবছ? কিছু না। কিছু বলবে? আজ ওই বাড়ি যাব আমরা, এটা তো নিয়ম। আপনি একটু বেসরম। আমির চোখিতে তাকালো, পদ্মজার ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল। আমির আমতা আমতা করে বলল, তাতে কি হয়েছে? কিছু না। কি বলতে চাও বলো তো। বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না, মানুষ কানাকানি করে, আপনাকে বেলাজা বেসরম বলে। আমার বউনি আমি কি করব সেটা আমার এখন তোই ব্যাপার। কিন্তু আমাকে অস্বস্তি দেয়। আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না। ইশারা দিতেই চলে আসবে, তাহলে ডাকাডাকি করব না। পদ্মজা হাসলো, আমির ঈষৎ হকচকিত বলল, হাসছো কেন? এমনি মনে রাখবেন কিন্তু। তুমিও মনে রাখবে। সকালের দৃশ্য থেকে বেরিয়ে আসে আমির, পদ্মজাকে বলল, মনে আছে তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না। আমিরের কথায় পদ্মজা সন্তুষ্ট হয়, নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে, উত্তেজনায় কাঁপছেও। মা বাবাকে দেখবে দুই দিন পর, দুই দিনে কি কিছু পাল্টেছে? পদ্মজা মনে মনে ভাবছে, আম্মা বোধহয় শুকিয়ে গিয়েছে, আমাকে ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে, ছটফটানি মুহূর্তে বেড়ে গেল। আমির জানতে চাইল, পদ্মজা শরীর খারাপ করছে? না। তাহলে অস্বাভাবিক লাগছে? আম্মাকে অনেকদিন পর দেখব। অনেকদিন কোথায়, দুই দিন তো মাত্র। অনেকদিন মনে হচ্ছে। এই তো চলে এসেছি, ওই যে দেখো তোমাদের বাড়ির পথ। আমির আঙুলে ইশারা করে, আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে দেখালো। ওই তো তাদের বাড়ির সামনের পুকুর দেখা যাচ্ছে, আর কিছু সময় এরপরে সে তার মাকে দেখবে। পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন, মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি, তা নিয়েই আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন। মোর্শেদ নৌকায় বসে শুনছেন, তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতা নিঃশ্বাস নিতে চুপ করেন, তখনই মোর্শেদ বললেন, অহনি যাইতেছি, সব লইয়া হেয়ার পরায়াম। এখন গিয়ে হবেটা কি বলতো, হঠাৎ করে ওরা চলে আসবে। আমি যাই আমার আয়াম।
বলতে বলতে মোরশেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান। হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণার চিৎকার ভেসে আসে কানে, তিনি চমকে ঘুরে তাকান। পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে, হেমলতা বিড়বিড় করেন। এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের ওপর। আম্মা আম্মা বলে যান ছেড়ে দেয়। হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছেন না। চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দুই হাতে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে। পদ্মজা নিশ্চয় বুঝে যাবে দুই রাত তার আম্মা ঘুমায়নি, চোখ দয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি। বুঝতেই হবে পদ্মজাকে। পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ। পারলে যেন পুরো মাকেই এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে। হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আর কাঁদিস না, এই তো আম্মা আছি তো। তোমাকে খুব মনে পড়েছে আম্মা? আমারও মনে পড়েছে। হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে। তিনি অশ্রু মিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দেন। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নেয়। হেমলতা ধরে ফেলেন, আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, লাগবে না বাবা। ভালো আছেন আম্মা? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। আমি ভালো আছি আম্মা, একটু আদুরো জ্বালিয়েছে। কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোঁ পাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনে। বাড়িতে মঞ্জুরা, হানিসহ হানির শ্বশুর বাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকায় ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরু গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা সেসব গুছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন, ফেলে দেওয়া তো যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আবার ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডু খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোরশেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোরশেদ দেখতে পেয়ে ডাকলেন, কিরে মা, আয়। পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, ওর বাড়ির মানুষটা ভালো তো? সবাই ভালো। একটু আধটু সমস্যা থাকবে, মানিয়ে নিস, জয় করে নিস, সব কিছুই অর্জন করে নিতে হয়। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল। হেমলতা আবার বললেন, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, যা করবি বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা। সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়িরে আজই বোন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। হানি ঘর থেকে সব শুনছিলেন, কথা না বলে থাকতে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন, তারপর হানির উদ্দেশ্যে বললেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না? পদ্মর অবস্থা আমার মতো হয়েছে, যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহা, থামো তো আপা, আমির লাবণ্য শুনবে কি ভাববে। হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। একসময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোরশেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসে বললেন, শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়িরে নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নিবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে, নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে, নিজের জায়গাটা বুঝে নিবি, পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাই নাই, সাক্ষাৎ পড়ি পাঠাইছি।
শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে, তাহলে তোর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি, বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসেনি কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক এর পরে বিয়ে দিব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হল, কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়েকদিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে তাকিয়ে রইলেন পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না, তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল। পদ্মজা বিয়ে করে কি আবল তাবল বকছে? তিনি বললেন, কি বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টিতে চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল। না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বললো আম্মা? মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। তিন দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে, সারাক্ষণ আড্ডা লুডু খেলা। পদ্মজা যতই দেখছে ততই আমিরের প্রেমে পড়ছে। আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল, আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে। এ সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো, মাকে দেখে এক গাল হাসল। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন, কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেকদিন? বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি? হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছেন পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন, তাই সেও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর দুহাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই পার হলো। এত সহজে কাঁদিস না, মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা। তুমি সাথে চলো। পাগল মেয়ে, বলে কি, কান্না থেমেছে? আমির তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ল, দুই কদম এগিয়ে আবার চট জলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাবে না আম্মা? ঘুমাবো, চল আম্মা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছ, কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আরো কিছু আছে? মনে হয়নি, এমনি মনে রাখলাম। পদ্মজা নত যেন হয়ে নিজের নখ খোটাচ্ছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান, তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো, নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা। হানি খালামণির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন, এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখে মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞেস করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারছে না, জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিচ থেকে সব বলেন, নিশ্চয়ই কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে, চারপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোরল বাড়ি ছেড়েছে, বিদায় মুহূর্তটা একটুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল, মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন
শক্তির অবস্থান শূন্যে। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন, পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি। এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটো জ্বলছে, জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সে হাসি! মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি, এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন, উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল, পাতলা অন্ধকার ভেদ করে একটা নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারীর ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে, আপনি আমাকে চিনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন, মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন, আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? সে যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান, বারান্দা অবধি এসে পেছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন, হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এ নাই সুখে। মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে, মোর্শেদ ত্যাগ করে তাকে। কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক ছিল। সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান, মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন, চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী ভালাই ভালাই করতেছি, যাও এন থেকে, নইলে তোমার লাশ ফেলাই দেব আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠোনে নেমে আসেন, যখন বিয়ে করেছো তখন হচ্ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ, এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারের বাচ্চা। কি সব বলছো, মুখ সামলাও। মোর্শেদের কপালের রগ দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পেটাতে হাত নিষ্পিস করছে, তবুও হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নিবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন, এরপর বাসন্তীকে বললেন, আপনি যান সদর ঘরের ভিতরের দরজার বাম দিকে যে ঘরটা, সেখানেই যান, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢোকেন, হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এতই নেতিয়ে গিয়েছিলেন যে ওঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙা হতেই আবার আসেন, এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা, আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন, এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন, বিয়ের দিন বেয়াই সব বললেন, বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন, বেয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে,
এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নিই। আর বাসন্তী আপার তো দোষ নেই, সবচেয়ে বড় কথা আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনাল। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন, বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতেছি না, বুঝা শুনে বাইর করে দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও।